আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন, আপনারা তো জানেন না আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকে আমাদের স্ট্রিট ডায়ালগের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এবং আমার অতিথিরা বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলছেন এবং কথা বলছেন তারা শাহবাগ আন্দোলন নিয়ে। শাহবাগ আন্দোলন নিয়ে শুরুতেই একটি মন্তব্য করেছেন আমাদের শামসুদ্দিন ভাই, তবে এটা হচ্ছে উনার মতামত, আমরা চ্যানেল আই এর মতামত না, সেটা উনার ব্যক্তিগত মতামত। এবং ব্যক্তিগত মতামত, উনি সেখানে ব্যারিস্টার লিটন সাহেব দ্বিমত পোষণ করেছেন যে তিনি এত কড়া ল্যাঙ্গুয়েজে তিনি সেটি বলতে যাবেন না, তবে তার সাথে তিনি নীতিগতভাবে একমত পোষণ করেছেন এবং এই বক্তব্য যেটি সেটি উনার নিজস্ব মতামত। আপনাদের যারা টেলিফোনে আমাদের সাথে যোগ দিচ্ছেন, আপনারা আপনাদেরও মতামত দিচ্ছেন, আমরা আপনাদের মতামত দিচ্ছি। দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম, খোলা কি লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি জহুরুল ইসলাম লিস্তুনে বলছি। জি জহুরুল ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি দা খবর? আপনার প্রোগ্রাম দেখলাম। জি, খোকাসেন আপনার প্রশ্ন দেওয়া মতামত। আমার আসলে মতামত হইল যে আমরা বাংলাদেশের রাজনীতি বর্তমানে এক ক্লান্তিকাল। জি, তো বিজ্ঞ যারা তারা আলাপ আলোচনা তো নিয়ে অনেক জিনিস বুঝি বা পলিটিক্যাল পন্ডিত যারা, তারা ইয়ে বিভিন্ন ধরনের মতামত বা বিভিন্ন ধরনের অভিমত দেন। আমি আসলে অতটুকু বলতে চাই আকিল যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ, রাষ্ট্র স্বাধীন, বাংলাদেশের একটা সংবিধান আছে, বাংলাদেশের আইন আছে, আদালত আছে, কিন্তু শাহবাগ সত্যটা কি? কারণ শাহবাগিরা কি, ওরা কি বাংলাদেশের কোন সাংবিধানিক কোন তাদের কোন ক্ষমতা আছে নি যে তারা কোন ব্যক্তিরে বলতো যে এই ব্যক্তিকে জেলে ঢুকাও, তারপরে ওদেরকে শাস্তি দাও, বাংলাদেশের পতাকা তুলো, পতাকা নামাও, এই সমস্ত সাংবিধানিক কোনো এখতিয়ার আছে কিনা আমি আজকের যারা আলোচনা আইছেন তাদের কাছ থেকে জানতে চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। বিজ্ঞাপন বৃদ্ধিতে যাওয়ার আগে আপনার কাছে একটা কি প্রশ্ন ছিল? আমার কাছে প্রশ্ন ছিল যে নীলনকশা কি, নীলনকশাটা কি? নীলনকশা হলো 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে একটি সরকার গঠন করা হয়েছিল, অস্থায়ী সরকার, মুজিবনগর সরকার নামে। সেটিও কিন্তু গঠন করা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি ডিমান্ড ছিল, আমার মনে হয় 71 সালের মার্চের এপ্রিল মাসে মৌলভীবাজারের একটি টি গার্ডেনে মিলিটারি অফিসারদের একটি বৈঠক হয়েছিল এবং যেখানে সিদ্ধান্ত হয়েছিল আমাদের শ্রদ্ধেয় মরহুম কর্নেল এম এজি উসমানী সাহেব এই নেতৃত্ব দিবেন। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি প্রশ্ন রেইজ করেছিলেন যে আমি যে 26 মার্চ চিটাগাং খালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিলাম, সেই ঘোষণাকে আপনারা রাজনৈতিকভাবে স্বীকৃতি দেন। যেহেতু রাজনৈতিক সরকার ছিল না, সেই দাবির প্রেক্ষিতেই মুজিবনগর সরকার গঠন করা হয় এবং তাজউদ্দিন সাহেব দায়িত্বে ছিলেন। 71 সালের যুদ্ধ চলাকালীন সময়ে একটি চুক্তি স্বাক্ষর করেছিল ভারত এই তাজউদ্দিন সরকারের সাথে, 7 পয়েন্টের একটি চুক্তি, 7 পয়েন্ট বেসড একটি চুক্তি। তার মধ্যে ছিল যে আমরা যখন স্বাধীন হব আমাদের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না, আমাদের নিজস্ব কোনো বর্ডার বিডিআর থাকবে না, আমাদের নিজস্ব কোনো ফরেন পলিসি থাকবে না, এক্সেট্রা এক্সেট্রা এই ধরনের। তো 71 সালে আমরা যখন স্বাধীন হলাম, স্বাধীন হওয়ার পর থেকেই তারা শুরু করলো তাদের সেই 7 পয়েন্টকে বাস্তবায়ন করার জন্য এবং তারই কন্টিনিউশনে আমরা দেখি চুরক্ষী বাহিনী গঠন করা হয়েছিল আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে। এই নীলনকশাই যে তাদের যে এই যে 7 পয়েন্টে বাস্তবায়ন করা, বাংলাদেশ স্বাধীন হলে পরে যে তারা যেভাবে চায় বাংলাদেশ
তাদের নিয়ন্ত্রণে চলবে, ঠিক সেইটাই হইল নীল নকশা। এবং তারই ধারাবাহিকতায় এই যে পেলখানা হত্যাকাণ্ড ঘটেছে, সেই নীল নকশারই একটি অংশ যে আমাদের কোনো নিজস্ব সেনাবাহিনী থাকবে না সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য, আমাদের কোনো বর্ডার গার্ড থাকবে না এটা 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 বর্ডারকে ধ্বংস করে দেওয়ার জন্য, তাদের আধিপত্য বিস্তার করার জন্য। ওকে ফাইন, এটাই আপনার নীল নকশা। কলার আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। নীল নকশা সেই একাত্তরে যে 7 পয়েন্টে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তিকে চুক্তিতে সেনাবাহিনী থাকবে না, ফরেন পলিসি থাকবে না, কিন্তু বাংলাদেশে গত 42 বছরে সেনাবাহিনীও ছিল, ফরেন পলিসিও ছিল, সবই ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেকেন্ড যে কলার যিনি প্রশ্ন করেছিলেন সেটির উত্তরে আপনি কি বলবেন? ওই যে সৈয়দ জহুরুল হক সাহেব, জহুরুল হক সাহেব বলছিলেন যে শাহবাগের চত্বর থেকে স্বাধীনতার পতাকা, আমাদের যে বাংলাদেশের যে পতাকা সেটি উত্তোলিত হচ্ছে। আমি ওরা দিক নির্দেশনা দিচ্ছি আর কি। জি জি, শাহবাগ চত্বর থেকে হোক, পৃথিবীর বাংলাদেশের যে কোনো চত্বর থেকে হোক, পৃথিবীর যে কোনো অঞ্চল বা যে কোনো দেশ থেকে হোক, সেই দিক নির্দেশনা বা দর্শন বা যে মেসেজ, এটা যদি বাংলাদেশের জন্য যদি পজিটিভ হয় তাইলে এটা গ্রহণযোগ্য হবে, আর এটা যদি বাংলাদেশকে ধ্বংস করা, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করা, বাংলাদেশের 90% মানুষের যে ধর্ম, এই ধর্মের উপরে যদি প্রচণ্ড যদি আঘাতের রূপরেখা যদি না থাকে, তাইলে যে কোনো মেসেজ যদি, দ্য মেসেজ যদি ফান্ডামেন্টালি বেসিক্যালি যদি এটা পজিটিভ হয় তাইলে এটা গ্রহণযোগ্য হবে, আর এটা যদি ডিস্ট্রাকটিভ হয় তাইলে এটা গ্রহণ করার কোনো অবকাশ নাই। এরপরে নীল নকশা সম্বন্ধে আমি একটু অ্যাড করব। নীল নকশাটা শুরু হয়েছে 1947 এবং যেই নীল নকশার নাম হইল নেহরুর কি ডক্ট্রিন অফ, হ্যাঁ ওই এটা শব্দটা কি, মানে জওহরলাল নেহরুর একটা ডক্ট্রিন, সেই ডক্ট্রিনটা এই যে 1947 দেশ বিভক্ত হওয়ার পর নেহরু বলছিলেন যে পশ্চিম পাকিস্তান তার স্বাধীন সত্তাকে টিকিয়ে রাখতে পারবে কিন্তু ইস্ট পাকিস্তান তার স্বাধীন সত্তাকে টিকিয়ে রাখতে পারবে না, অর্থাৎ আমরা স্বাধীন সত্তাকে টিকতে আমরা দিব না, নেহরু ডক্ট্রিন। এটা ছিল জওহরলাল নেহরুর ডক্ট্রিন এবং সেখান থেকেই বাংলাদেশ আমরা চেয়েছিলাম, পশ্চিম পাকিস্তানের শোষণমুক্ত একটা রাষ্ট্র আমরা চেয়েছিলাম, যে জন্য আমরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম হয়েছে, যে স্বাধীনতা সংগ্রামে ইন মাই হাম্বল ওয়ে আই হ্যাড এ রোল অলসো, কিন্তু আমরা পশ্চিম পাকিস্তান থেকে শোষণমুক্ত হওয়ার জন্য আমরা স্বাধীনতা সংগ্রাম করে দেশকে আমরা স্বাধীন করেছি, কিন্তু ভারত আমাদের সে সহযোগিতা করছে নেহরু ডক্ট্রিনকে বাস্তবায়িত করার জন্য, যেটা ধাপে 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 যে আমার ভাইদের নীল নকশা বলছেন ওইটারই ধারাবাহিকতা এখন পর্যন্ত চলতেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখি লাইনে কে আছেন। হ্যালো, সালাম আলাইকুম। কলাকি লাইনে আছেন? সালাম আলাইকুম। অনেক ধন্যবাদ, আপনি খুব সুন্দর উপস্থাপন করেন এবং সুন্দর একটা প্রোগ্রাম করেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার আজকে সবার কাছে আপনার এই শাহবাগের চত্বরে যে ঘটনা ঘটেছে, আমি যে নতুন একটা যুদ্ধ তৈরি হয়েছে বাংলাদেশের মধ্যে, দ্বিতীয় মুক্তিযোদ্ধা, দ্বিতীয় মুক্তিযোদ্ধা, এর মধ্যে একজন তো শহীদ হয়েছেন, তাকে আমরা প্রথম শহীদ হয়েছে বলে সবাই স্বীকৃতি দিয়েছি। এখন বর্তমানে যে আরো যুদ্ধ চলতেছে, এই যুদ্ধ যারা মারা যাচ্ছে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে, তা এদের এতে তো অনেকে অপরাধ করেছে, এই অপরাধ তো এদের বিচার কে করবে? এই যে আমাদের ধরেন 40 বছর পরে মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল বা মানবত বিরোধীর জন্য আন্দোলন চলতেছে, 40 বছর পরে বিচার হচ্ছে, আজকে যে এই বাংলাদেশের যে অরাজকতা চলতেছে এর দায়িত্ব কে নিবে? এবং আপনার কাছে রিকোয়েস্ট, আপনার তো অনেক বড় সাংবাদিক একটা চ্যানেলের সাথে আছেন, বিভিন্ন বড় বড় নেত্রীদের সাথে আপনি মিলিত করেন, এটা কোনোরকম করা যায় নাই? সবাইকে নিয়ে বাংলাদেশের যারা বড় বড় নেতা আছে
একটা টেবিলে বসে সুষ্ঠু সমাধান করা যায় না? কতদিন আমরা 40টা বছর কেটে গেল, দেশে খালি পিছনের দিকে আমরা যাচ্ছি, আমরা কি এক জায়গায় বসে এই সমাধানগুলো করতে পারি না? এই হানাহানি এই এর থেকে আমরা পরিহার করে আসতে পারি না? আমার কোশ্চেন সবার কাছে দাবি যে আমরা কি একটা টেবিলে বসে কোন রকম করতে পারি না আমরা? আপনার কি মনে হয়? আমার মনে হয় আপনার চেষ্টা করলে অবশ্যই হবে, কিন্তু আসলে আমার তো আমরা দেশ সুন্দর জায়গা দেখতে চাই, আমরা তো চাই না এই হানাহানি প্রতিদিন ইংল্যান্ডে বসে দেশের খবর সবসময় দেখতেছি, এই দিন লোক মারা যাচ্ছে, সে বিএনপি হোক সে জামাত হোক, সে তো বাংলাদেশে একটা মাঝে একটা শিশু রাস্তায় মারা গেল, তার তো কোনো অপরাধ ছিল না, এর এই শিশুর যে মারা গেল এর দায়িত্ব তো কে নেবে? তার কি অপরাধ ছিল সে যে মারা গেল একটা শিশু বাচ্চা? এর দায়িত্ব তো কি জামাত ইসলাম নেবে, বিএনপি নেবে, আওয়ামী লীগ নেবে, গভর্নমেন্ট নেবে, পুলিশ নেবে? এই নির্বিচারে পুলিশ যে ওপেন গুলি করছে মানুষকে নির্বিচারে, এটা কি কোন সভ্য জাতির একটা ঘটনা ঘটতেছে? আমি কোন দলের নাম নিরপেক্ষ ভাবে একটা সচেতন বাংলাদেশী হিসাবে সবার কাছে উপস্থাপনে আমি কোন দেশে বসবাস করতেছি? আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার আপনি আপনার মতামত তুলে ধরেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।